নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি লাউ শাকের সেদ্ধ ঝোল বা টবগা ঝোল, যেটা মুখে রুচি ফেরাতে, দুর্বলতা কাটাতে আর আমাদের দৈনন্দিন খাদ্য অভ্যাসে একটু বদল আনতে বানিয়ে ফেলতে পারেন। যেমনই স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু এই রান্না, আর গরম গরম ভাতের সাথে থাকলে আর অন্য কোনো কিছুই লাগবে না। প্রথমেই আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে একটা লাউ শাকের ডগা কেটে নিয়েছি, ডাঁটাগুলোকে এই রকম লম্বা রেখে কেটে নিয়েছি আর পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁপের অর্ধেক এই রকম পাতলা পাতলা লম্বা মতো করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা ও পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচকলা আর বেগুন। আর এখানে নিয়েছি একটা কাঁচকলা আর দুটো মিডিয়াম সাইজের বেগুন। কাঁচকলা আর বেগুনটাকেও কিন্তু আমি সমস্ত সবজির সাথে সামঞ্জস্য রেখে একই রকমভাবে কেটে নিয়েছি। সমস্ত সবজি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে মিষ্টি আলু, পটল, গাজর, গাঁঠি কচু, আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি যোগ করতে পারেন। আবার শুধুমাত্র লাউ শাক, কাঁচকলা, আলু, বেগুন দিয়েও কিন্তু বানাতে পারেন। এবার কড়াইতে এক বাটি মতো জল গরম হতে বসিয়ে দিয়েছি। আর জল হালকা গরম হয়ে আসলে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা সমস্ত সবজিগুলোই দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট মতো এগুলোকে সেদ্ধ করে নেব। আর এটা হতে হতে এদিকে একটা মশলা তৈরি করে নেব। তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে কয়েক টুকরো আদা, এখানে কিন্তু 1/2 ইঞ্চির থেকেও কম আদা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা কালো সর্ষে। সাদা আর কালো দুই রকম সর্ষে সম পরিমাণে মিশিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 2 কাঁচা লঙ্কা। তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার সমস্ত মশলা শিলেতে করে বেটে নিচ্ছি। দেখুন, বেটে নিয়েছি। এবার এদিকে প্রায় 5 থেকে 6 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম। আর সমস্ত সবজি কিন্তু এখানে দেখুন প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে নামিয়ে নেব। আর এই রান্নাতে কিন্তু কোনো রকম সবজি ভাজা হবে না, এইভাবে সেদ্ধ করে নিয়েই রান্নাটা করা হয়। এবার গ্যাস অন করে কড়াই আবারও বসিয়ে দিয়ে দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো সর্ষের তেল। আর একদম কম তেলেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তো ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ পাঁচফোড়ন। ফোড়নটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। আর আপনারা যদি রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করতে চান, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে দিতে পারেন। আমাদের বাড়িতেও যদি নিরামিষ দিনে রান্নাটা করা হয়, তখন কিন্তু পেঁয়াজটা বাদ দিয়েই রান্নাটা করা হয়। তো নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো। টমেটোটা দিয়েও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। টমেটোটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবজি সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তো সেই মতো বুঝেই কিন্তু লবণটা দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর দেখুন, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এইভাবে দেখুন একটু চেপে চেপে পেঁয়াজ টমেটো বেশ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে রান্নার স্বাদ ও রং দুই কিন্তু অনেক গুণ ভালো হবে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা সবজি দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর আপনারা চাইলে এর মধ্যে ছোট কুচো চিংড়ি মাছ বা গুগলি এগুলোও দিয়ে দিতে পারেন। আর নিরামিষভাবে করতে চাইলে এর মধ্যে কয়েকটা ডালের বড়িও ভেজে মিশিয়ে নিতে পারেন।
এবার সবজি তো প্রায় সেদ্ধ হয়েই আছে, তবে মশলার সাথে যাতে খুব ভালোভাবে মিশে যায় তার জন্য একটা ঢাকনা দিয়ে আবারও কিন্তু 5 মিনিট মতো রান্না করে নেব। তো প্রায় 5 মিনিট মতো রান্না করে নিয়েছি, এবার ঢাকনা তুলে নিলাম। আর দেখুন সমস্ত সবজি কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে আর একদম কিন্তু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি, এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর দু একটা সবজি এইভাবে খুন্তিতে করে একটু ভেঙে নিয়ে ঝোলের সাথে মিশিয়ে নেব। এতে করে ঝোলটা দেখতেও একটু ঘন লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। একদম সহজ ও স্বাস্থ্যকর একটি রান্না আর খেতেও কিন্তু অপূর্ব হয়। গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারাও এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখুন আর তারপরে কিন্তু আমাকে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আপনাদের এই সহজ সাদামাটা রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর চাইলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো আজ তাহলে এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ।